নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের জীবন মুখোপাধ্যায় বই সলভ করাব, ষষ্ঠ অধ্যায়, বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত MCQ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, বিবৃতি, সেইগুলো টু দ্য পয়েন্টে আমি সলভ করিয়ে দেবো। ফার্স্ট প্রশ্ন, এক দাগে তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল, সিএর অ্যান্সার হবে বিহার। দু দাগের প্রশ্ন, স্বামী বিদ্যানন্দ এর কৃষক নেতা ছিলেন, এর অ্যান্সার বিহার। তিন দাগের প্রশ্ন, বাংলায় শ্রমিক কল্যাণে সর্বপ্রথম অগ্রসর হন, অ্যান্সার হবে শশীভূষণ বন্দ্যোপাধ্যায়। তো দেখো, এই যে এখানে কিন্তু শশীপদ বন্দ্যোপাধ্যায় আছে, তো এটা ভুল হবে, শশীভূষণ হবে। ওকে, কোনো কারণে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। পরের প্রশ্ন কি আছে, চার নম্বরের প্রশ্ন, স্বদেশী আন্দোলনের যুগে উল্লেখযোগ্য শ্রমিক নেতা হলেন, অ্যান্সার হবে, এর অ্যান্সার প্রেমতোষ বসু। পাঁচ নম্বরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, বিয়ের অ্যান্সার হবে 1920 সালে। ছয় দাগের প্রশ্ন, রুশ বিপ্লব সংগঠিত হয়, সিএর অ্যান্সার হবে 1917 সালে। সাত নম্বরের প্রশ্ন, তাসখন্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, বিয়ের অ্যান্সার 1920 খ্রিস্টাব্দে। আট নম্বর প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে সিএর অ্যান্সার 1939 খ্রিস্টাব্দে। নয় দাগের প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন, এর অ্যান্সার হবে মাদারি পাশি। দশ নম্বরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল, বিয়ের অ্যান্সার হবে 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এগারো দাগের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, ডিয়ের অ্যান্সার হবে গুজরাটে। নেক্সট প্রশ্ন, বারো দাগের প্রশ্ন বলেছে বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মধ্যবিত্ত শ্রেণী। তেরো দাগের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার যুক্তপ্রদেশে। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, 14 দাগের প্রশ্ন, রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়, ডিয়ের অ্যান্সার হবে গোদাবরী উপত্যকায়। 15 দাগের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার স্বামী সহজানন্দ। 16 দাগের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার বোম্বাইতে। পরের প্রশ্ন কি বলেছে, সতেরো দাগের প্রশ্ন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 18 দাগের প্রশ্ন, দেশ প্রাণ নামে পরিচিত ছিলেন, সিয়ার অ্যান্সার হবে বীরেন্দ্রনাথ শাসমল। পরের প্রশ্ন, 19 দাগের প্রশ্ন, মোবলা বিদ্রোহ হয়েছিল, এর অ্যান্সার হবে মালাবার উপকূলে। 20 দাগের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল, তো দেখো এর অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার শ্রমিক নেতাদের বিরুদ্ধে। পরের প্রশ্ন কি আছে, তো দেখো, এক দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, কি বলেছে, কালীপ্রাস শ্রেণীর বাস ছিল, শূন্যস্থান হবে গুজরাটের বারদৌলিতে। দু দাগের প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে শূন্যস্থান হবে মুজাফফর আহমেদ। তিন দাগের প্রশ্ন, চম্পারণ কৃষি বিল -খ্রিস্টাব্দে পাশ হয়, শূন্যস্থান হবে 1917 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চার নম্বরের প্রশ্ন, ক্রান্তি পত্রিকা প্রকাশিত হতো, অ্যান্সার হবে ঢাকা থেকে, এটা বাংলাদেশে অবস্থিত। পাঁচ দাগের প্রশ্ন কি বলেছে, মণিবেন প্যাটেল ড্যাশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তো দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ, রোমানের অ্যান্সার হবে কি বলেছে, ইন্দুলাল জাজ্ঞিক, বিহার হবে। রোমান টুতে বাবা রামচন্দ্র, অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। ইতে রোমান থ্রিতে কী বলেছে, ফজলি হোসেন, অ্যান্সার হবে কী বলেছে, ইউনিয়ানিস্ট দল। পরের প্রশ্ন, চার নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই
গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল অ্যান্সার হবে গুজরাট হবে, এবং তার সঙ্গে রোমান ফোরে যেটা আছে, তো দেখো রোমান ফোরে কী বলেছে, রোমান ফোরে বলেছে, রোমান ফোরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কংগ্রেস সমাজতন্ত্রী দল। তো দেখো লেখা আছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এবার আমি ঠিক না ভুল এগুলো নির্ণয় করব। বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা, এটা ভুল আছে। দুদাগের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, এটা ঠিক আছে। তিন দাগের প্রশ্ন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক র্যাডিক্যাল পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন সিঙ্গার ভেল্লু চ্যাটি, এটা ভুল আছে। পরের প্রশ্ন, চার নম্বরে বঙ্গভঙ্গের ঘোষণা করেছিলেন লর্ড ওয়েলেসলে, এটা ভুল আছে। পাঁচ দাগের প্রশ্ন, গান্ধীজি 1934 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন, এটা কী আছে, ঠিক আছে, অর্থাৎ শুদ্ধ আছে। ছয় দাগের প্রশ্ন, স্বদেশী আন্দোলনে বাংলার কৃষক সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এটা অশুদ্ধ মানে ভুল আছে। সাত দাগের প্রশ্ন, একা আন্দোলন একটি বিখ্যাত শ্রমিক আন্দোলন, এটাও ভুল আছে। আট দাগের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহে অংশ নিয়ে বল্লভভাই প্যাটেলের সর্দার উপাধি পান, এটা ঠিক আছে। নয় দেখের প্রশ্ন, গান্ধীজি রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহারের বিরোধী ছিলেন, এটা ঠিক আছে। দশ দেখের প্রশ্ন, ভারতের র্যাডিক্যাল কী বলেছে হিউম্যানিজম এর প্রবক্তা হলেন মানবেন্দ্রনাথ রায়, এটা কী আছে, ঠিক আছে। এবার তোমাদের আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো, এটা তো মিলিয়ে দিছি, এবার আমি তোমাদের বিবৃতি নিয়ে আলোচনা করব। এক নম্বরে বিবৃতির ব্যাখ্যা এক হবে, আন্দোলনের নেতৃত্ব ছিল মধ্যবিত্ত শ্রেণীর হাতে। দু নম্বরে বিবৃতির ব্যাখ্যা তিন হবে, এটি ছিল কৃষক আন্দোলন। তিন নম্বরে বিবৃতির অ্যান্সার হবে ব্যাখ্যা এক হবে, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। চার নম্বরে বিবৃতির ব্যাখ্যা তিন হবে, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। পাঁচ নম্বরের প্রশ্ন আছে, এর অ্যান্সারের ব্যাখ্যা হবে তিনের ব্যাখ্যা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণী আন্দোলন। তো দেখো, এক নম্বরের প্রশ্ন যেটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানবেন্দ্রনাথ এর প্রকৃত নাম কী ছিল, অ্যান্সার হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তো দেখো ভিডিওর লাস্টের দিকে কিন্তু এর অ্যান্সারগুলো কিন্তু তোমাদের আমি লিখে দিয়েছি, ঠিক আছে, তোমরা সেটা দেখে নেবে। দু নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কোন দল প্রতিষ্ঠায় উদ্যোগী ছিলেন, অ্যান্সার হবে পেজেন্টস অ্যান্ড ওয়ার্কস পার্টি, ঠিক আছে। তিন নম্বরের প্রশ্ন, কী বলেছে গঙ্গাধর অধিকারী কে ছিলেন, অ্যান্সার হবে একজন কমিউনিস্ট নেতা। চার নম্বরের প্রশ্ন, খেড়া বা খেড়া জেলা কোথায় অবস্থিত, অ্যান্সার হবে গুজরাটে অবস্থিত। পাঁচ নম্বরের প্রশ্ন, বাংলায় পেজেন্টস অ্যান্ড ওয়ার্কস পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, অ্যান্সার হবে কুতুবুদ্দিন এবং কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন কী আছে, ছ নম্বরের প্রশ্ন, ডক্টর প্রভাবতী দাশগুপ্তকে, অ্যান্সার হবে বেঙ্গল জুট ওয়ার্কস ইউনিয়নের সভাপতি। একটু ভুল বলে ফেলেছিলাম, এর অ্যান্সার হবে বেঙ্গল জুট ওয়ার্কস ইউনিয়নের সভাপতি। আর সাত নম্বর প্রশ্ন, শ্রমবিরোধী আইন কবে পাশ হয়, অ্যান্সার হবে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে। আট নম্বরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে শচীন্দ্রপ্রসাদ বসু। ন নম্বরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে মুম্বাইতে। দশ নম্বরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1939 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত করেন এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসু। তো দেখো, আজকে আমি ষষ্ঠ অধ্যায় সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।